পরের খবরে নজর রাখবো স্কুল ফি মামলায়। মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। স্কুল ফি মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। স্কুল ফি মামলা খারিজ কলকাতা হাইকোর্টের। দীর্ঘদিন ধরে চলা স্কুল ফি মামলা আজ সম্পূর্ণ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্যান্ডেমিকের সময় বেশ কিছু স্কুল অনৈতিকভাবে ফিজ হাইক করেছিল, তার বিরুদ্ধে এই মামলা। বিস্তারিত কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, বিস্তারিত বলো। হ্যাঁ, দেখো, স্কুল ফি নিয়ে বেশ কিছুদিন ধরে ইউজ করে প্যান্ডামিকের সময় কিছু মামলা দায়ের হয়েছিল এবং সেখানে হাইকোর্ট তখন কিছু রায় দেয়, সেখানে বলা হয়েছিল যে স্কুলগুলো যেভাবে ফিজ না হচ্ছে এবং এই সময় যে সময় এবং অনেকের কাজ নেই, সেই সময় এইভাবে ফিজ নেওয়া যাবে না, তাই বেশ কিছু কাট ছাট করা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় এই যে পার্সেন্টেজে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছিল সেইগুলো না মেনে আবারও সেই টাকাগুলো নেওয়া হয়েছে, এমনকি টাকা বাড়িয়েও দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে অভিভাবক তরফ থেকে আবারও কন্টেম্পট অফ কোর্টের একটা নোটিশ দেওয়া হয়েছিল বা মামলা দায়ের করা হয়েছিল সেই সংক্রান্ত মামলা, এবং বিচারপতির তরফ থেকে সেই সময় একটি টিম আলাদা করে করা হয়েছিল যে টিম কিন্তু নজরদারি চালাবে স্কুলগুলোর ওপর। পরবর্তীকালে দেখা গেল সেই সংক্রান্ত 180 পাতার রিপোর্টও যাওয়া পড়েছিল। তবে আজকে যে সেই সংক্রান্ত মামলার যে শুনানি চলছিল চলাকালীনই সঙ্গে বিচারপতি যখন কেসটি সামনে আসে বলেন যে প্যান্ডেমিকের ওভার হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল, প্যান্ডেমিক হয়তো অনেকদিনই হয়ে গেল ওভার হয়ে গিয়েছে, তাই পুরোনো কাসন্দি আর ঘেটে লাভ নেই, এই নিয়ে আর আলোচনা করে লাভ নেই, অর্থাৎ পুরোপুরি কেসগুলি খারিজ করে দেওয়া হলো। এই কন্টেক্ট অফ কোর্টের যতগুলো কেস চলছিল সমস্তকে কিন্তু খারিজ করে দিল মহামান্য আদালত, এবং বিচারপতির বক্তব্য ছিল এই যে দীর্ঘদিন হয়ে গিয়েছে, প্যান্ডেমিক শেষ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই কথা বলে বা বাড়িয়ে লাভ নেই, তাই এই নিয়ে আর সময় নষ্ট তারা করতে চাননি। তাই আইটি মুখপাত্র এবং মৌসুমী ভট্টাচার্যের এজলাসে ডিভিশন বেঞ্চে এই কেস উঠলে সঙ্গে সঙ্গে ওঠা মাত্রই কিন্তু এই কেস অর্থাৎ স্কুল ফি সংক্রান্ত সমস্ত মামলা খারিজ করে দিল আদালত। পরবর্তীকালে অভিভাবকদের তরফ থেকে জানানো হয়েছে যে এই নিয়ে তাহলে আগামী দিনে তারা উচ্চ আদালতও দ্বারস্থ হতে পারে, এমন কথাও কিন্তু একই সাথে অভিভাবকদের তরফ থেকে জানানো হয়েছে। সুজনীয় বেশ ধন্যবাদ সুদীপ্তা, কথা বললাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে। পরবর্তীকালে ফের আদালতের দ্বারস্থ হতে পারেন অভিভাবকরা, অভিভাবকদের তরফে এই ঘোষণা। দীর্ঘদিন ধরে চলা এই যে স্কুল ফি মামলা আজ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অমান্য করেও প্যান্ডেমিকের সময় বেশ কিছু স্কুল অনৈতিকভাবে ফিজ হাইক করেছিল, সেই সময় কন্টেন্ট অফ কোর্টের বেশ কিছু মামলা করা হয়েছিল বিভিন্ন স্কুলের অভিভাবকদের তরফ থেকে, সেই সমস্ত মামলা একই সঙ্গে খারিজ করে দিলেন বিভিন্ন স্কুলের, খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিভিন্ন স্কুলের অভিভাবকদের তরফ থেকে মামলা করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট। এই সমস্ত মামলা একই সঙ্গে খারিজ করে দিয়েছেন বিচারপতি আইপি মুখোপাধ্যায় এবং মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এজলাসে বিচারপতির বক্তব্য, যা ঘটে গেছে ঘটে গেছে, পুরনো কাসুন্দি ঘেটে আর লাভ নেই, তাই সমস্ত কেস খারিজ করে দিয়েছে মহামান্য আদালত।